বাজান, আমার মাকে বাজান, আমার মাকে বাজান। আপনিও তো আমার মতো কোনো না কোনো মায়ের সন্তান, নিশ্চয়ই আপনার মা অনেক শব্দ নিয়ে আপনাকে ডাক্তার বানিয়েছে। এদিকে কোনো মানুষ যেন বিনা চিকিৎসা মারা না যায় সেই জন্য ডাক্তার বানিয়েছে, আপনাকে অসহায় গরিব দুঃখী মানুষের চিকিৎসা করার জন্য ডাক্তার বানিয়েছে। আপনাকে বাবা মায়ের দুয়াই লাগে, আমার মাকে বাঁচান, আমার মা না বাঁচান আমি আত্মহত্যা করব, আমার মাকে আপনারা বাঁচান, বাঁচান। আমার মাকে তুমি বাঁচাও। রোগীর অবস্থা তেমন ভালো নয়, আপনারা এখানেই থাকুন, লক্ষ্য রাখবেন, দরকার হলে আমাকে খবর দেবেন। জি আচ্ছা। ডাক্তার সাহেব আমার মায়ের কি অবস্থা? আপাতত ভালো, অনেকদিন হাসপাতালে থাকতে হবে, তোমার যদি কোনো আপনজন থাকে তাদের খবর দাও, অনেকগুলো ইঞ্জেকশন লাগবে যার দাম অনেক টাকা। ঠিক আছে ডাক্তার সাহেব, আমি ব্যবস্থা করছি। তুমি মনে করেছিলে এই শহরে দল হিসাবে একমাত্র দূরে থাকবে। খবরদার, তোমরা যদি কেউ নাড়া দেওয়ার চেষ্টা করো তাহলে আমি গুলি করতে বাধ্য হব। এই সাহেব, এরা কি আপনার শত্রু? হ্যাঁ শত্রু। এই আমি এক পলক আকাশের দিকে তাকাবো, তারপর আবার সামনের দিকে, এবং সামনের দিকে তাকিয়ে তোদের যদি আবার দেখতে পাই তাহলে তোরা কেউ প্রাণে বাঁচবি না। এই আমি আকাশের দিকে তাকালাম। সাহেব, আপনাকে বাঁচাতে প্রয়োজনে আমি আমার জীবন দিয়ে দিতাম। কারণটা জানতে পারি? আমাকে বাঁচাতে কেন তোমার জীবন দিতে? টাকার জন্যে। সামান্য টাকার জন্য তুমি এই বয়সে নিজের জীবন দিতে চাইছো? বলো কেন তোমার টাকার প্রয়োজন? আমার মায়ের চিকিৎসার জন্য টাকার প্রয়োজন, তাই। কি হয়েছে তোমার মায়ের, কোথায় সে? ঘটনা বলতে অনেক সময়ের প্রয়োজন, আমার মা বর্তমানে জেনারেল হাসপাতালে আছে। তুমি আমার জীবন বাঁচিয়েছো, আমি তোমার মায়ের জীবন বাঁচানোর জন্য চিকিৎসার ব্যবস্থা। বসুন চৌধুরী সাহেব, আপনার পেশেন্ট এখন সম্পূর্ণ সুস্থ, ওনাকে বাসায় নিয়ে যেতে পারেন, কিন্তু অসুবিধা শুধু একটাই। কি অসুবিধা ডাক্তার সাহেব? তোমার মা চিরদিনের জন্য বাকশক্তি হারিয়েছে। তোমার মা কোনো সন্তান